কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত গণভোজন ও ঈদ-উল-ফিতরের অনুষ্ঠানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি অর্থ সংগঠনের এবং এই কমিটির আহ্বায়ক হিসাবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনই নাস্তা আপনাদের কাছে পৌঁছে দিব এবং এরপরে আমরা খেলা শুরু করবো। আমরা অংশগ্রহণ করবেন, আমাদের মাইকে এখনো এসে পৌঁছায় নাই, পৌঁছাইয়ে আমরা বিস্তারিত ইয়ে করব। এরপরে আমাদের খেলাধুলা হবে, দুপুরের খাওয়া হবে, তারপরে মেয়েদের খেলা হবে, তারপরে আলোচনা সভা হবে, তারপরে আমরা ফেরত যাবো। সবাইকে ধন্যবাদ, কেউ কিন্তু করবেন না, ভুল ত্রুটি হতে পারে। উনি ফুটবল খেলেছেন, উনি খেলার অধিনায়ক ছিলেন,
ওনার প্রতিক্রিয়া এখন আমরা জানবো। তোমাদের কারণে একেবারে যারা প্রতিযোগী তাদের গোল পোস্টের সামনে গিয়ে তিনি পেনাল্টি এই শেফাত ভাই এমন এক জায়গা থেকে গোল করবা করা হলো বল শুট করা হলো যে কিছুতেই গোলকিপারের সঙ্গে এসে পক্ষে সেই গোল সেই বল ধরা সম্ভব হচ্ছিল না, যার জন্য এটি হয়েছে। আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে বাতাস ছিল এই মুখে, যে মুখে দাঁড়িয়েছিল নবীনরা বাতাসের স্রোত ছিল ওদিকে, প্রবীণরা আগে মাঠে ঢুকে গিয়েছিলেন বলে তারা বাতাসের অনুকূলে দাঁড়িয়েছিলেন। আমার প্রত্যেকটি ধর্মীয়বাসীর প্রতি অনুরোধ থাকবে, মহিলাদের আপনারা সুন্দরভাবে আগে খাবার পরিবেশন করবেন, তারপরে যারা পুরুষ আছেন তারা আপনারা রাইজের খাবার দেবেন, মহিলাদের খাবার সুন্দরভাবে আমাদের পর্যাপ্ত খাবার আছে, আপনারা মন করেন ওয়াই করে না আমরা সুন্দরভাবে চাই ধন্যবাদ সবাই। আমাদের গণভোজন উদযাপন হচ্ছে এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা ভ্রমণ করবেন, অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সবাই ধৈর্য সহকারে সবার পক্ষ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, যার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হচ্ছে। এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের উপস্থিত মঞ্চে উপবিষ্ট
আমাদের জালালাবাদের সিনিয়র প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের সম্মানিত প্রফেসর মুজিবুল হক সাহেব উপস্থিত, মুবশির ভাই, কুমার সাহেব এবং আমাদের আব্দুল হকিম ভাই, এবং এখানে আমাদের এখানে আগত নিউ জার্সি থেকে এবং নিউ ইয়র্ক থেকে, কানেকটিকাট থেকে, ফিলাডেলফিয়া থেকে যারা অংশগ্রহণ করেছেন, সম্মানিত হবিগঞ্জবাসী ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের সফল হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির এই উদযাপন কমিটির আহ্বায়ক সফলভাবে আজকের এই সমিতির ভিত্তি গড়াতে আপনাকে ধন্যবাদ। আর আপনার থেকে আশা করবো ইনশাল্লাহ, এখন যেহেতু আমাদের প্রধান অতিথি বিশেষ আকর্ষণ, ওনার একটু তারা আপনি উপরে একটু সরে যাবেন। আসলে এই পিকনিকে আমি কি বলবো, আই ডোন্ট নো, আমি এইটুকু বলতে পারি আমি এসে খুবই আনন্দিত। এত হবিগঞ্জের লোক এই নিউ ইয়র্কের আশেপাশে থাকে, এইটা সত্যি আমাকে অভিভূত করেছে যে যথেষ্ট 350, দিস ইজ রিয়েলি গ্রেট। আর পিকনিক এই রমজানের শেষে প্রথম পিকনিক, উইচ ইজ রিয়েলি গুড, এবং আমার খুব ভাল লাগছে এই ফিলো খেলাটা দেখে, এবং সোসায় ভিন্ন প্রবীণ নবীন সবাই অংশ করেছেন। আই ওয়াজ সো প্লিজ, আই মাস্ট থ্যাংক দিস আমাদের প্রবীণ লেডি যিনি অনেকক্ষণ টিকেছিলেন। আপনার খুব ভালো লেগেছে, আপনারা সবাই মিলে একেবারে দল মত নির্বিশেষে একটা সুন্দর বনভোজ উপভোগ করলেন, দিনটা সুন্দর, আল্লাহর মেহরবানিতে ইটস এ গ্রেট ডে। আর শহরের বিরের ভিতরে ছোট ছোট অ্যাপার্টমেন্টে থেকে থেকে অনেক সময় ত্যক্ত হয়ে যায়, বাচ্চাগুলো বাইরে এসে সুন্দর জায়গা পেয়েছে, খেলাধুলার কিছু সুযোগ পেয়েছে, দিস আর গ্রেট। আমি আশা করবো প্রত্যেক বছর এই যে কামাল সাহেব 1978 সালে লন্ডনে প্রবাসীরা আমাকে ওয়েজ আনার স্কিম, স্বদেশে তাদের টাকায় জিনিস পাঠাবেন এবং তার ফলে দেশের তৎকালীন সময়ের মুদ্রাস্ফীতি এবং স্কার্সিটি অফ গুডস এগুলো তারা কিন্তু বুদ্ধি দিয়েছিলেন, সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে কিন্তু আমরা কাজ করি। ওয়েজ আনার স্কিম ওয়াজ এ সাকসেস স্টোরি, এবং এটা প্রবাসীরা দিয়েছিলেন। কিংবা কিছুদিন আগে আমরা অটোস্টিক চিলড্রেন এবং ডিসাবিলিটির উপরে ভালো কাজ করেছি, সেইটি একটি প্রবাসী মহিলা এবং সেই মহিলা প্রধানমন্ত্রীর মেয়ে, সে আমাদের প্রথম বলে, অ্যান্ড উই পিকটিটা বাংলাদেশ ইজ দি লিডার ইন দি অটোইজম মুভমেন্ট হোল অফ দ্য ওয়ার্ল্ড। এই এই জন্যে আপনাদের অনেকেই চক্ষু খোলা, অনেক কিছু দেখেন, সুতরাং এই যদি কিছু পান আমাদের জানান, ইফ ইট ইজ এ গুড থিং উইচ উইল হেল্প হিউম্যানিটি, ডেফিনেটলি আমরা বাংলাদেশের পথে, উই ওয়ান্ট টু ডু, আপনাদের বুদ্ধি বুদ্ধি থাকলে আমাদের দিয়ে, উই বি ভেরি প্লিজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের বনভোজন আনন্দময় সুন্দর হোক, নন্দিত হোক, এবং এটা নিয়ে জানি সবাই খুশিতে থাকে, অন্য কথাবার্তা না বলে সবাই জানি এটা নিয়ে খুশিতে থাকে। আমি এই দোয়াই করি, এই প্রার্থনা করি, আপনাদের জন্য মঙ্গল হয়, এই প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় বাংলা। যারা আজকে এই গণপরিচয় অংশগ্রহণ করছে, বিশেষ করে আমাদের যারা মেহমান তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং খুবই আমরা কৃতজ্ঞতা উপভোগ করতেছি, কারণ এই ব্যস্ততার মাঝেও আমাদের এই জাতীয় সংঘের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি জনাব ডক্টর এ কে এম মোমিন সাহেব যে আসছেন আমাদের আন্তরিকতা দেখাতে, উনি চলে আসছেন, জানি উনি খুব ব্যস্ত এবং এই ব্যস্তময় সময়েও কিছুটা সময় আমাদের দিতে পারছেন। উনি প্রায়ই বলতেন আমার দিলে যে সাধারণত আমি দিতে যাই না, তবু হবে যে প্রতি একটা আন্তরিকতা আছে, আন্তরিকতা নিদর্শন স্বরূপ আজকে দিনে তার উপস্থিতি। আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জবাসীর পক্ষ থেকে, এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির একটা নিদর্শন স্বরূপ আমরা ওনাকে আমাদের একটা প্রতীক হিসাবে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির কাপ উপহার দিচ্ছি, উনি সাদরে আশা করি সাদরে গ্রহণ করবেন। আজকের এই বনভোজন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন অর্গানাইজেশন নেতৃবৃন্দ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুইজন সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আজকের এই সভায় এই বনভোজনে উপস্থিত প্রবাসী জালালাবাদবাসী, আমি এই জন্যই বললাম
যে হবিগঞ্জের উপরে জালালাবাদ, আমরা সবাই মিলিয়ে জালালাবাদ আজকে এখানে যে অনুষ্ঠান করছে হবিগঞ্জবাসী, গতবারও আপনারা আমার মনে হয় এই জায়গাতেই অনুষ্ঠান করছিলেন। আপনার কাছে আমরা জানি এই প্রবাসে হবিগঞ্জের লোকজন তুলনামূলকভাবে অন্যান্য, আপনার কাছে একটা অনুরোধ থাকব, আপনারা যেখানে অনুষ্ঠান করবেন অনুষ্ঠান এই জায়গায় অনুষ্ঠান করইব, ও কারণে যে আপনাদের লোক সংখ্যা বেশি, আমরা যারা বিশেষ করে এই সিলেট বিভাগে যে কোনো ব্যাপারে তাদের অবস্থান তারা করে নিছে, তো আমি আজকের এই সুশৃঙ্খল এই বনভোজন অনুষ্ঠানে আমারে অভিভূত করছে। আমরা আইয়া আপনারা যে এখানে যে অনুষ্ঠানটা যা করছেন পিলোর যে খেলাটা, আমরা ওটা ওই সময়টা এখানে আসছি ওটা তো দেখার সুযোগ হয় নাই। তারা অতীতেও দাবি আদায় করছে, আগামী দিনেও তারা দাবি আদায় করার লাগে তারা বদ্ধপরিকর। এই ব্যাপারে আমাদের করণীয়, আমাদের যা কিছু করার আছে ইনশাল্লাহ আমি জালালাবাদবাসীর পক্ষ থেকে জালালাবাদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আগামী দিনে হবিগঞ্জবাসীর যে কোনো সমস্যায় যে কোনো ব্যাপারে জালালাবাদবাসী আপনাদের পাশে আছে, এবং আমি ব্যক্তি ভদ্রকার আপনারা যে কোনো সমস্যায় যে কোনো ব্যাপারে যে কোনো সময় উপস্থিত থাকার এই আশা ব্যক্ত করি। এবং আমার পরম শ্রদ্ধাভাজন যে সমস্ত মানুষ মুরব্বিয়ান আজকের এই অনুষ্ঠানে আমার চেয়ে আমার সুন্নু ভাই প্রফেসর সহ অনেকেই আজকে এইখানে এই মঞ্চে বসার উপযোগী, আমি হয়তো কোনো কারণে এখানে আসছি, আপনারা আমার বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য অনেক মুরব্বী এখানে আছেন, যদি আমার কথাবার্তার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আগামী দিনে আমাদের পিকনিক ও বনভোজনে উপস্থিত হবেন সপরিবারে, আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি আমাদের বোলতুরি হলে ক্ষমার দৃষ্টিতে আপনারা নিজে করে ক্ষমা করে নেবেন। আমার বক্তব্যটা কিছুটা দীর্ঘায়িত করবো, কারণ আমার যে ফার্ম, আমি যে ফার্মে চাকরি করি, এই অ্যাটর্নি জনাব রবার্ট উইস্টিন উইস্টিন রবার্ট ইজ ব্যানেট আমাদের এই হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির, সে প্রায় 3 বছর ধরে একটা বন্ধুসুলভ ভাবে সবসময় আমাদের সাথে আছে, আমি তার জন্য একটা বড় করতালির আহ্বান করছি। স্লিপিং ফল, গাড়ি অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য তার সাথে যোগাযোগ করবেন, আমি তার সাথে আছি, আমার নাম্বার সবার কাছে আছে, আপনারা আমার যোগাযোগ করবেন, আমি আপনাদের কাছে সবসময় আপনাদের ভালো রেজাল্টের জন্য চেষ্টা করব। এগেইন ধন্যবাদ। আমাদের হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি কিছু কথা বলতে হয়, যেহেতু এটা বনভোজন, এটা কোনো সভা না যে কথা বলার, তার এটা ছিল যে মা বাবা একটা মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার জন্য আমরা 50,000 টাকা প্রতিটা মেয়ের জন্য দেব এবং দিচ্ছি, 25,000 টাকা যাচ্ছে মেয়ের বিয়ের খরচ এবং 25,000 টাকা যাচ্ছে জামাইয়ের কাছে যে সে কিছু করে এই সংসারটাকে চালাবে। তো আমরা আশা করি হবিগঞ্জ জেলাবাসীর কাছে আপনারাও সবাই এগিয়ে আসুন। একটা কোয়ার্টার, আমাদের এই কন্যাদান প্রকল্পের নাম হলো ওয়ান কোয়ার্টার ক্যান চেঞ্জ দ্য লাইফ, ইফ ইউ পুট ওয়ান কোয়ার্টার ইউর সেলফ টু এনি ওয়ার গিভ ইট টু আস এন্ড অফ দ্য মান্থ, তারপরে আমরা এই এক কোয়ার্টার দিয়ে আমরা এই সব কিছু আমরা করে যেতে পারছি। আপনাদের দ্বারা আমরা আশা করব যে আপনারা আমাদের এই প্রকল্পটা এগিয়ে আসবে। এগেইন আমি ধন্যবাদ জানাচ্ছি এই বনভোজন কমিটিকে, আমি যদিও ছিলাম কিন্তু এই বছর আমি বনভোজনে তেমন খুব একটা কাজ করতে পারিনি, আমার শারীরিক কিছু অসুস্থতা আছে সেই জন্য আমি একটু পিছিয়ে আছি। তো আমি কল্যাণ সমিতি, এই কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি এবং এই বনভোজন কমিটির আহ্বায়ক জনাব সৈয়দ কামরুদ্দিন আহমেদ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি অক্লান্ত কষ্ট করে এই আজকের এই অনুষ্ঠানটি উপহার দিয়েছেন আমাদেরকে। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম। আমি আমাদের বনভোজন আগামী 30 আগস্ট, তো সবাই আমি দাওয়াত দিলাম আমার পক্ষ থেকে, আমাদের সবাইকে বনভোজন পক্ষ থেকে সালাম আলাইকুম। আমাদের বনভোজনকে আপনারা এসে সাফল্যমণ্ডিত করে তুলছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই রেজাউল আজম ভুঁইয়া, শ্যামল, জুয়েল সহ সবের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সবার সার্বিক সহযোগিতায় এত সুন্দর একটা বনভোজন আমরা উপহার, বনভোজন আপনাদেরকে উপহার দিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
মেলায় এই অনুষ্ঠানে যোগদান করতে সবাই আমার আসসালামু আলাইকুম কিন্তু এই সমাজ আমার আদাব আজকে সুন্দর উপহারের জন্য এই কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যাতে এই ধরনের উপহার আগামীতেও আমরা সুন্দর পরিবেশে একটা পাই সেই ব্যবস্থার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সুদৃঢ় করে আমাদের জীবন মান উন্নয়নের প্রতি আমরা এগিয়ে নিয়ে যাব এই আশা এবং প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক আমাদের সকলের জীবনে আনন্দ নেমে আসুক এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অজস্র ধন্যবাদ জয় বাংলা আপনি এরা বহু ভালো কর্মী এবং নিষ্ঠাবান এবং তাদের অনুষ্ঠান পরিচালনা করেছেন আমি প্রায় $500 সংগ্রহ করি বক্স নিয়ে রাস্তায় মেলায় হাটে হাটে সব মিলাইয়া দেন তাদেরকে এখানে পাল সরকারের মাধ্যমে এখানে যে আমি নেপালের হোম মিনিস্ট্রিকে সাথে নিয়া রাজের লোক কিনুন পুরস্কার জিতুন জানি না কার ব্যাংকে কি আছে হয়তো আপনিও পেতে পারেন স্মার্ট টিভি 55 ইঞ্চ রাজের লোক 70 আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি আপনারা কিনুন বাইকে পরীক্ষা করুন আমাদের ব্লেম দিতেছে ওরা যে আমরা ঠিক মতো কিছু করতে পারি না বলে সব কিছু করে কিন্তু আমরা চাই এক হয়ে থাকার জন্য আপনারা যদি পারেন যেগুলো চেষ্টা করলে আমরা কোনো দাবি দেওয়া নাই আমরা এমতে রাজ্যে আসি ভোজন কমিটির যে সদস্যবৃন্দে এই সদস্যবৃন্দকে আমি তাহাদের দীর্ঘায়ু কামনা করি আর এবং প্রতি বছর যেন এইভাবে একটা অনুষ্ঠান করিয়া বৃদ্ধকে কম বয়সে উপনীত করিয়া তাহাদের জীবনকে ধন্য করা এবং এই কমিটির সদস্যবৃন্দকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি আগামী দিনও এ ধরনের বিনোদনের ব্যবস্থা আমাদের মাঝে থাকবো সেই প্রত্যাশাটাকে আমি বিদায় নিলাম এবং আমার তথাত্ম ভাই মোহাম্মদ আলী চুনারুঘাটের পৌরসভার মেয়র ছিল সে অকালে মারা গেছে এবং বর্তমানে আমার বড় ভাই চুনারুঘাটের মেয়র আর আমি ঢাকায় থাকি দৈনিক ইত্তেফাকের আমি বিশেষ প্রতিনিধি সবসময় বসে দেখা হয় না একসাথে দেখা হচ্ছে আজকে ভালো লাগতেছে এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে ধন্যবাদ সময় অতি সংক্ষিপ্ত যে কারণে বক্তব্য দেওয়ার মতো কিছু নয় শুধু হলো আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমি এসেছি কারণ আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে যদি প্রতিপত্তি হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবাই আমাদের আমন্ত্রণে আসার জন্য অল্প কল্যাণ সমিতি এবং আজকের অনুষ্ঠানে সদস্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের গুরুত্বপূর্ণ হলে কমার দৃষ্টিতে করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি প্রথমেই এই এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করেছেন হবিগঞ্জবাসীর এই পিকনিকের আহ্বায়ক কমিটি যারা আছেন সবাইকে আমি বাংলাদেশ সোসাইটির কাজীগরি পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আমন্ত্রণ করার জন্য আমরা হারিয়ে সমর্থ হতে মানে সর্বোপরি এখানে আসতে পেরে অনেক ধন্য এবং আমরা গর্বিত তো আপনারা সুন্দর পিকনিক এনজয় করেন সম্মানিত হবিগঞ্জবাসী বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের দাওয়াত করতেছি বাংলাদেশ সোসাইটির বিভিন্ন অনুষ্ঠানে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম হবিগঞ্জ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকে এই পিকনিক অনুষ্ঠানে সকল সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই পিকনিক অনুষ্ঠানে হবিগঞ্জের এবং প্রবাসের অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তিত্ব হবিগঞ্জের গৌরব আজকের এই সভা সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন সাহেব এবং আজকের এই পিকনিক পরিচালনা কমিটির আহ্বায়ক আমাদের সকলের প্রিয় বন্ধু এবং সকলের প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব কামাল আহমেদ সাহেব এবং বাংলাদেশ সোসাইটির বিভিন্ন কর্মকর্তা আজকে উপস্থিত হয়েছেন এবং আমাকে বিগত দিনেও ঘোষণা করেছেন হবিগঞ্জের অধিবাসী হিসাবে আমি গৌরবান্বিত আজকে হবিগঞ্জের সন্তান হিসাবে আজকে আমি বাংলাদেশ সোসাইটিতে আপনাদের সকলের সহযোগিতায় আমি বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি এবং সেই দায়িত্ব গ্রহণ করার পরিপ্রেক্ষিতেই আজকে হবিগঞ্জের অনুষ্ঠানে হাজির হয়েছি হবিগঞ্জের আপনারা জানেন শেফাজ কুপাল সাহেব ওনারা আমার সাথে বিগত দিনে কাজ করেছেন এদেরকে আমি ওনাদেরকে আমার কমিটির সদস্য হিসাবে আমি বিগত দিনে ওনাদেরকে নিয়ে কাজ করেছি অ্যাসোসিয়েশনের আগামী দিনেও ইনশাআল্লাহ ওনাদেরকে নিয়ে এবং আপনাদের সকলকে নিয়ে হবিগঞ্জের আমার এলাকা হিসাবে আমি দ্বিতীয় জন্মভূমি হিসাবে আমি হবিগঞ্জের পাশে বিগত দিনেও ছিলাম আগামী দিনেও ইনশাআল্লাহ হবিগঞ্জের সাথে
ছিলাম এবং হবিগঞ্জের সাথে থাকবো। আজকে শতবার পরিপ্রেক্ষিতে অনেক কাজ হলো, আজকে হবিগঞ্জের অনেক ভুলের পরিপ্রেক্ষিতে আজকে হবিগঞ্জের পিকনিকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ সোসাইটির সকল কর্মকর্তা আপনাদের হবিগঞ্জের সবাইকে সম্মান জানানোর জন্য আজকে আপনাদের অনুষ্ঠানে হাজির হয়েছে এবং আগামী দিনেও ওরা আজকে যেভাবে এই সুন্দর পরিবেশে আজকে পিকনিক অনুষ্ঠানে একদম মিলন মেলা পরিণত করেছেন তার জন্য আমরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকে আমাদের কার্যকরী পরিষদের মিটিং রয়েছে, তার জন্য আজকে এখানে বেশি সময় বসতে পারবো না, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আপনাদের সাফল্য কামনা করে আপনাদের সকলের সঙ্গে মঙ্গল কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রতীক হিসাবে আমাদের যাতে সবসময় স্মরণ রাখে এই হিসাবে তাকে এই সামান্য উপহারটুকু আমি প্রদান করতে চাই জনকল্যাণ সমিতির পক্ষ থেকে হবেন্দ্রের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশি সোসাইটি সবসময় হবেন জেলা কল্যাণ সমিতির পাশে সবসময় পাচ্ছি, এখনো পাচ্ছি হিসাবে তার নিদর্শন স্বরূপ আমরা বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধা ভজন আব্দুর রহিম হালদার সাহেবকে একটা সমিতির নিদর্শন স্বরূপ একটা কাপ তাকে উপহার দিচ্ছি আমাদের সমিতির পক্ষ থেকে, হবেন জেলাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ।